শিমুলের নতুন কেবল নেটওয়ার্কের ব্যবসা, নাম মনোরঞ্জন ডট কম। তার কর্মচারী রিয়াদ নতুন সংযোগ দিচ্ছিল। শিমুল জানতে চায় লাইনের কি অবস্থা, নতুন লাইন মাইন লাগাইছে কিনা। রিয়াদ জানায় তাদের ব্যবসাটা ভালোই চলতেছিল, কি একটা সেকেন্ড হ্যান্ড মালের লাইগা ঝামেলা লাইগা রইছে। শিমুল রিয়াদকে এক থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর আবার তাকে কিছু টাকা দিয়ে বলে, বড় ভাই গো সামনে কেমনে কথা কইতে হয় জানোস না। কথা বলতে বলতে দেখা যায় জসিম ওরফে জৈশাকে, সে ভীষণ রাগী চেহারায় শিমুলকে ধাওয়া করে। শিমুল কোনো মতে পালিয়ে বাঁচে। এরপর দেখা যায় লাবু কমিশনারকে, সে তার এলাকার জনগণের উদ্দেশ্যে বলে ফেসবুকে যে তার একটা পেজ আছে, সেখানে যে সে ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, সেখানে কেন কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না, জিগাইলেই সবাই বলে এমবি নাই। তাই লাবু কমিশনার এমবি কেনার জন্য সবাইকে 100 করে টাকা দেয়, যেন সবাই তার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করতে পারে। সবাই চলে যাওয়ার পর লাবু তার বডিগার্ডকে বলে, একটু পরেই মুদি আনোয়ার আসবে, সে আসলে লাবু তার বডিগার্ডকে চেয়ার আনতে বলবে। কিন্তু সে যেন চেয়ার না আনে, আর আনোয়ারের সামনে সে যেন লাবুর জামাকাপড় জুতার দাম জিজ্ঞেস করে। এদিকে দেখা যায় হোটেল রিল্যাক্স থেকে পুলিশ কুত্তামিজান আর এতিম আকবরকে গ্রেফতার করেছে, আর তাদেরকে ছাড়াতে লাবু তেজগা থানাতে যায়। তাদেরকে ছাড়ানোর পর এলাকায় একটা কনসার্টের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি লাবু কমিশনার। এরপর মঞ্চে ড্যান্স করার জন্য নাম ঘোষণা করা হয় ড্যান্সার শাহ আলম ও তার টিমকে। শাহ আলম এসেই সেই বিখ্যাত গান রিল্যাক্স এর সাথে উড়াধুরা ড্যান্স শুরু করে, এবং সেই নাচের তালে সবাই বেশ মজা করছিল। এ সময় একজন সাউন্ড বক্সের জ্যাকটা খুলে দেয়, থেমে যায় সব কিছু, আর সবাই ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এতিম আর মিজান চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। মিজান বলে, হাতি টুটুল নাকি আরেকটা বিয়া করছে। এতিম বলে, হাতিটা যাওরো আছে, বৌরে দিয়া মাইয়া খুঁজাইয়া আরেকটা বিয়া করছে। কথা বলতে বলতে হাতি টুটুল তার দুই বউ নিয়ে আসে, এবং মিজান আর আকবরের সাথে পরিচয় করাইয়া দেয়। তারপর টুটুল যখন চলে যাচ্ছিল, মিজান আর আকবর বলে ওঠে, হালাই ঘুমায় কেমনে। মুদি শাহ আলমকে নিয়ে মজা নিচ্ছিল, শাহ আলম খেপে যায়। জসিমও হেসে ওঠে। এ সময় জসিমকে একজন ফোন দিয়ে জানায় শিমুল মাত্রই ব্যাটারি গলিতে ঢুকছে। এটা শুনেই জসিম দৌড়ে চলে যায়। একটু পর দেখা যায় জসিম শিমুলের গলা চেপে ধরে বলছে, সে আজ শিমুল রে মাইরাই ফেলবে, শিমুল জসিমের বৌরে খায়া দিছে। শিমুলও বলতে থাকে, সে শাম্মিরে কিছুই করে নাই, শাম্মি শিমুল রে লাড়ছে। মুদি আর শাহ আলম এসে তাদেরকে থামায়। মুদি শিমুল রে বলে, কাজটা তুই ঠিক করস নাই, তোর মাথায় রাখা উচিত ছিল, শাম্মি তোর বড় ভাইয়ের বউ। শিমুলও বলে, ভাই সব দোষ আমারে দিয়া দিলেন ভাই, একবারও জানতে চাইলেন না আমার লগে কি হইছে। হ্যার বউ আয়া আমার কাছে ইমোশনাল কথা কইত, জসিম ভাই নাকি সারাদিন লাল পানি খায়, হ্যায় নাকি শাম্মিরে কিছু করতে পারে না, আবারও মারামারি লেগে যায়। শিমুল বলে, শাম্মি এক নাটকের প্রডিউসারের সাথে দুবাই গেছে, যাওয়ার আগে শিমুলের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে, আজ 3 মাস হলো শাম্মি শিমুলের ফোনও ধরে না, দেশেও আসে না। এই কথা শুনে মুদি আনোয়ার বলে, শাহ আলম দেখছো অবস্থা, ওরা জারে লইয়া মারামারি করতাছে, হ্যায় দুবাই গিয়া নাটক করতাছে। আমি আনোয়ার বলে দিচ্ছি, আমার ওয়ার্ডে ফিমেল নিয়া কোনো রকম কাউকেচাল চলবে না। এরপর জসিম আর শিমুলের মিল হয়ে যায়। পরদিন চারজন ব্যাটারি গলিতে আড্ডা দিচ্ছিল। শিমুল জসিমকে বাইকে নিয়ে চলে যায়, কিন্তু বলে যায় না তারা কোথায় যাচ্ছে। শাহ আলম বলে, নতুন নতুন মিল হয়েছে তো, হেয়ার লাইগা পিরিত বেশি। ঠিক এ সময় দুজনের চোখ আটকে যায় এক মডার্ন মেয়ের দিকে। শাহ আলম বলে, উই লো, ব্যাটারি গলিতে এই আগুন কইতেন মামা, এই আগুন তো আমি জীবনেও দেখি নাই, পুরাই ডিস্টিং ডিস্টিং। মেয়েটা থেমে যায় আর ফিরে তাকায়। মুদি আর শাহ আলম লজ্জায় লাল হয়ে বলে, মনে হয় আমার দিকে লুক দিছে রে মামা। মেয়েটা চলে যায় এবং তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে এমন একটা গরিব এলাকায় পাঠাইছো, এইখানের বস্তির ছেলেরা আমাকে দেখে টিচ করে,
আমাকে বলে ডিস্টিং ডিস্টিং, আর সাথে সাথেই ব্যাটারিগুলিতে হাজির হয় ডিস্কোবাবু, যে ছিল শাহ আলমের মতোই তোতলা। সে যখন তোতলা মুখে জিজ্ঞেস করে একটু আগে তার গার্লফ্রেন্ডরে কে টিচ করছে, তখন শাহ আলমও তোতলা মুখে তার পরিচয় জানতে চায়। ডিস্কোবাবু মনে করে শাহ আলম তাকে ভেঙাচ্ছে, তাই সে শাহ আলমকে কষে এক থাপ্পড় দেয়। এ সময় মুদি প্রতিবাদ করলে তাকেও এক থাপ্পড় দেয়। শাহ আলম আর মুদি দৌড়ে চলে যায় আর সবাইকে ডাকতে থাকে। রাতে লাবু কমিশনারের বাসায় মিটিং বসে। লাবু বলে, যেই লোক আমগো এলাকায় ঢুইকা এমন একটা কাম করতে পারে ওই লোকের কিন্তু পাওয়ার আছে। তুমি একবার চিন্তা করো মিজান, ওই এলায় আমগো এলাকায় ঢুইকা শাহ আলম আর মুদির মতো দুইটা বিখাউজ রে মারছে, ওর বিচি নিশ্চয় চারটা। হাতি টুটুল তিন বউ নিয়ে যাচ্ছিল, সেখানে বসে থাকা কিছু পোলাপান বলে ওঠে, আলায় ঘুমায় কেমনে? টুটুল রেগে যায় আর পোলাপানদের দৌড়ানি দেয়। শিমুল আর জৈশা, মুদি আর শাহ আলম চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, তখন সেই আগুনটা আবার সামনে আসে। শিমুলের সহ্য হয় না, সে বলে ওঠে, উফ ভাই, এ তো পুরাই আগুন, হয়তো পুরা এলাকার তাপমাত্রা বাড়াইয়া দিছে। শাহ আলম বলে, কই ডিস্টিং ডিস্টিং, তোমার বয়ফ্রেন্ড কই? আবার আইতে কও, এবার যদি আহে আর বাড়াইতে দিমু না, কাইটটা রাইখা দিমু। শিমুল বলে, ভাই ওর লাইগা মায়ের খাওয়া আপনার লস হয় নাই ভাই, ওর ফিগার একদম সাম্মির মতন, খালি ও একটু ফর্সা। কিছুক্ষণ পরেই হাজির হয় ডিস্কোবাবু আর তার বন্ধুরা, আর সাথে সাথে চলে আসে মিজান আর আকবর। তারা ডিস্কোবাবুকে সাপ জানিয়ে দেয়, আমগো পোলাপান কিছু করলে আমরা বিচার করব, বাইরে থেকে কেউ আইয়া অগগায় হাত দিতে পারবো না। এর মধ্যে সেখানে আসে লাবু কমিশনার, সে ডিস্কোবাবুরে বলে, ওরা আমার এলাকার ভাই ব্রাদার, ওরা যদি কোনো ভুল করে থাকে আমার একন, আমি সমাধান কইরা দিতাছি। ডিস্কো বলে, এই বস্তির ছেলেগুলা তার গার্লফ্রেন্ডে টিস করছে, নেক্সট টাইম যদি তার গার্লফ্রেন্ডে টিস করে সে কোনো কন ইউজ করবে না। ডিস্কো কাজ শেষ করে ঘুমাচ্ছিল, তখন তার একটা ফোন আসে। মুদি পোলাপান দিয়ে স্লোগানের তালে তালে ডিস্কোকে গালি দেয়। এরপর ডিস্কো গোছল করছিল, তখন শাহ আলম একটা ছেলেকে দিয়ে তাকে ফোন করে আর গালি দেয়। এরপর আরও কিছু বিশেষ মুহূর্তে ডিস্কোকে ফোন করে ডিস্টার্ব করা হয়। এবার ডিস্কোবাবুর লোক ওই নাম্বারে কল ব্যাক করে আর বলে, একটা মানি ব্যাগ পাইছিলাম, মানি ব্যাগে 15,000 টাকা আর এই মোবাইল নাম্বারটা ছিল, ঠিকানাটা বলবেন তাইলে টাকা আর মানি ব্যাগটা দিয়া যাইতাম। তখন ঠিকানা বলে দেয়া হয়। ডিস্কোর বোঝার বাকি থাকে না এটা শাহ আলমদের কাজ। ডিস্কো তার লোকজন নিয়ে হাজির হয় লাবুর বাসায়। ওদিকে শাহ আলম, এতিম আকবর, মিজানরা দলবল নিয়ে জড়ো হতে থাকে। শুরু হয় টান টান উত্তেজনা, শুরু হয় মারামারি, সবার জামাকাপড় ছিঁড়ে একাকার করা হয়। দীর্ঘক্ষণ হাতাহাতির পর সবাইকে দেখা যায় জেলখানায়। লাবু ডিস্কোকে বলে, গ্যাঞ্জামটা বড় করে কি লাভ হইল, সবাই এখন জেলখানায় পইরা আছি। মিজান বলে, ফিমেল লইয়া এর আগেও বহুত ক্যাচালে পড়ছি, আর ক্যাচালে পড়তে চাই না। লাবু ভাই আপনি একটা সমাধান করেন। ডিস্কোবাবুও এবার একটা সমাধান চায়। লাবু বলে, যেহেতু শাহ আলম ভাবির সাথে একটা ডিস্টিং ডিস্টিং করছে, আপনি ভাবিরে ডাকেন, শাহ আলম ভাবিরে সরি বলবে। ডিস্কো বলে, কিসের ভাবি? ও আমার গার্লফ্রেন্ড না, আমার এক ছোট ভাইয়ের লগে ডেটিংয়ের জন্য ওরে ফ্ল্যাটে পাঠাইছিলাম। লাবু বলে, এইটা কোনো কথা? যার জন্য আমরা এত গ্যাঞ্জাম করলাম তারই খবর নাই। এরপর সবাই মিলে যায়। ঠিক এ সময় থানায় এক মেয়ে কণ্ঠ শুনে হা হয়ে যায় সবাই। মেয়েটা যখন ফিরে তাকায় সবাই ক্ষুধার্ত বাঘের মতো তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই শেষ হয় ফিমেল ফোরের গল্প। আপনি যদি এই গল্পের আগের পার্টগুলো দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন কোন পার্টটি আপনার কাছে বেশি ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।